ব্যাক টু মাই চ্যানেল নেচার ব্লগ প্রকৃতি। আজকে সংক্রান্তি, তো আজকের দিনে কী করব সেটাই ভাবছি। অনেকে অনেক কিছুই করবে বাড়িতে, তো আমাদের আবার ওরকম নিয়মকানুন কিছুই নেই যে অন্য কিছু করতে হবে সংক্রান্তির দিনে স্পেশালি কিছু আছে। তো এখন ভাবছি কিছু তো একটা করা যেতেই পারে, তাই না? তো দেখি কী কী করা যায় আজকের দিনে, কী করব। পিঠে করার কথা আমি ভাবছি, বাট পিঠে জিনিসটা কীভাবে করতে সেটা আমি এখনও ঠিকঠাক মতো জানি না। তো একবার আমার ইচ্ছা যে ট্রাই করবার আজকের দিনে পিঠে, আর একটু রূপের বাড়িতে যাব, তো দেখি ওখানেও কী কী হয় কী না হয়, কারণ ওদের কিছু হয়তো নিয়ম আছে, আমার বাড়িতে তো সেই সব কোনো নিয়ম নেই। তো দেখি কী হয়। তোমাদের বাড়িতে সংক্রান্তি হলে তোমাদের বাড়িতে কী কী হয় কী কী না হয়, তোমাদের বাড়িতে কী কী নিয়ম আছে তো তোমরাও জানাও আমাকে। তো আরেকটা জিনিসও জানাও যে এর পরের ভিডিওগুলো আমি কী নিয়ে করব, তোমরা কী দেখতে চাও, তো সেটা জানো, সেটা আমি করবার ট্রাই করব। আর অবভিয়াসলি যেটা আমি সবসময় বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো একটু বেরিয়ে পড়ি এখনই সকাল সকাল, কী কী হয় কী কী করতে পারি সেটার ভাবছি। যদি মাথা থেকে যদি কিছু বেরোয় তাহলে সেটাই করব, আর পিঠেটা করবার ট্রাই করব, জানি না। আমাদের কাছে হয়েছে সজনে গাছে সজনে ফুল, আর তার মধ্যে দেখো মৌমাছি, কতগুলো মৌমাছি এর মধ্যে দেখো, দেখতে পাচ্ছ কোনো ঠিক বলতে পারবো না, বাট প্রচুর মৌমাছি আছে, পুরো সজনে গাছটায় মৌমাছি ভর্তি। আর সেইখানে আমি দাঁড়িয়ে এখন ভিডিও করছি। ওয়াও, এর আগেও একবার দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এসে একটা মৌমাছি আমাকে কামড় দিয়ে দিয়েছে, হাতটা পুরো ফুলে গেছিলো, আর যা যন্ত্রণা ছিল দেখি বলবো। আর সেখানে রিক্স নিয়ে আমি এখনও ভিডিও করে যাচ্ছি। দেখো আমাদের শীতকালে তো ভিডিও তো চলতেই থাকবে, কত রিক্স নিয়ে আমি ভিডিও করছি, তো এর জন্য তো একটা লাইক তো দন্তাই। হ্যাঁ, তো চলো এবার আমি বেরিয়ে পড়ে, অনেক লেট হয়ে যাচ্ছে, দেখা হবে আবার। চলো, আজকে সংক্রান্তির দিনে নাকি নিরামিষ খেতে হয়, তো সেই জন্য খিচুড়ি করেছে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে, আর এদিকে পাঁপড় আর বেগুনি ভাজা করেছি। আর এদিকে আমাদের পিঠের সরঞ্জাম শুরু হয়ে গেল, চাল নিলাম, আতপ চাল, আর না আতপ চাল না, গোবিন্দভোগ চাল, আর এখানে জলটা দিয়ে একটু ভিজিয়ে দিলাম, একটু কিছুক্ষণ ভেজানো থাকবে। তারপর দেখো ভেজানো হয়ে গেছে, এবারে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করতে দিয়ে দিলাম, গুঁড়ো হয়ে গেছে এখানে, দেখো কত সুন্দর করে গুঁড়ো করতে হবে, একদম মিহি করে গুঁড়ো করে ঢেলে নিলাম। তারপরে সুজি নিলাম, সুজি নিয়ে সুজিটা আর ওই চাল গুঁড়োটা একসাথে মিক্স করলাম, আমুল দুধ। তো এবারে এই আমুল দুধটা পুরোটা নিয়ে নিলাম, খেজুর গুড়। আচ্ছা, কি সুন্দর দেখতে না খেজুর গুড়টা, আম্মা এখন ময়দা গুলছে, এটা তো এখন ময়দাই একবার কেন তাকাও, আম্মা লজ্জা পাচ্ছ, তাহলে তাকাও, সল্ট দিয়ে দাও, দিয়ে দাও আমি ক্ষীর না, সত্যি সিরিয়াসলি বলতে গেলে আমি প্রথমবারই দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি, হ্যাঁ সত্যি আমি প্রথমবারই ক্ষীর দেখলাম, এবার সিরিয়াসলি আমি ক্ষীর দেখিনি এর আগে, এখন কেউ আনিনি বাড়িতে, আমি কি করে জানবো ক্ষীর কাকে বলে, ওটা একটা দুধই হবে, হ্যাঁ না অনেক সময় লাগবে, ক্ষীরটা কম এনেছে, হ্যাঁ ক্ষীরটা কম এনেছে, 250 এত জিনিস এত ক্ষীর হবে, দুধ দিয়ে হবে, হ্যাঁ না গুঁড়িয়ে দিতে হবে, দরকার একটা দুধ দিয়ে দেবো, কিসের ছোটো দুধ দিয়ে দাও, ভালো করে পাতলা করে নিতে হবে, তাই না, গুড় কম হয়েছে তাই চিনি ভেজাল। এদিকে দেখো জোজোর
খাবার হচ্ছে আর ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, খাবারের ওয়েট করছে। খাবারের গন্ধ আর থাকতে পারছে না গো। আর এদিকে ওই ক্ষীরটাকে গলানো হচ্ছে দুধের মধ্যে, ফোটাবে, ফুটিয়ে পুরো ক্ষীরটা তৈরি হয়ে যাবে। জোজোকে দেখো খাবারের গন্ধে কেমন করছে। ও জোজো ওরকম করছো কেন? তোমার খাবার কেউ খাবে না, কেউ খাবে না তোমার খাবার। আবার গন্ধ পেয়েছো গো। কি করছে খাবারের জন্য? এই নখ ভেঙে যাবে রে, গন্ধ শুকছে। দেখো না কি করছে। একদম পাতলা হয়ে গেছে। অনেক ঘন ঘন হবে, আর তো ঘন হবে। একটু রিফাইন অয়েল নিয়ে নিলাম একটুখানি বাটিতে, এটা আমাদের পরে লাগবে। আর এইদিকে ক্ষীরটা একদম রেডি। একটুখানি অয়েলটাই ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নেওয়া হয়েছে। এবারে এই যেটা মাখা হয়েছে, মিক্স করা হয়েছে টোটালটা, সেটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটা একটুখানি করে ছড়িয়ে দিতে হবে, একটুখানি ছড়িয়ে দিলে বেটার হবে। দেখো এ দেখো প্রথম একটা পুড়েই গেল। আবার সেই জন্য গ্যাসে করা হচ্ছে, কড়াইতে তেল মাখিয়ে। আর এইদিকে একটুখানি আমি চা করে নিলাম সবার জন্য, কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, তো চাও করে নিলাম। আর এইদিকে আম্মা পিঠেটা আবার করতে শুরু করে দিয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। দেখো এর মধ্যে এবার একটুখানি ক্ষীর দিয়ে দিল। এবার ক্ষীরটা দিয়ে এবারে এই পিঠেটাকে মুড়িয়ে নেবে, দেন হয়ে যাবে পিঠে। দেখো এখানে আমি একবার একটু ট্রাই করছি করবার, কিন্তু এইট ফল জিরো আমার দ্বারা হয়নি করা। তো দেখো আমাদের পাটি সাপটা রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে পাটি সাপটাটা, ওয়াও। ছিল